নেশা পদার্থ, ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতারের ঘটনায় জয়গার ওসি চেম্বারে ঢুকে ওসিকে মারমুখী মদ্য বিজেপি নেতা পাশাং শেরপা, মামলা দায়ের নেতার বিরুদ্ধে। জয়গা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে উদ্ধার করে নেশা পদার্থ, ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করে। সাথে উদ্ধার সামগ্রী পুলিশের অভিযোগ, এমন সময় বিজেপি নেতা তথা বিজেপি 50 সদস্য পাশাং শেরপা মদ্যপ অবস্থায় ওসি চেম্বারে ঢুকে হাঙ্গামা শুরু করে, সাথে ওসিকে মারতে যায়। বিজেপি নেতা পাশাং শেরপা চিল্লানো শুরু করে, গাড়ির মালিককেও গ্রেফতার করার পরে গ্রেফতার করা যুবকদের মামলা করতে হবে, অন্যথায় ড্রাগসের মামলা করা যাবে না। যদিও ওসি বলেন মামলা তদন্ত শুরু হয়েছে, পুলিশ নিজের কাজ আইন মাফিক করছে, আপনি আশ্বস্ত থাকুন, কিন্তু বিজেপি নেতার কথা না শুনে ওসিকে মারতে যান। সিভিক পুলিশের মদতে মারতে পারিনি ওসিকে, সাথে বিজেপি নেতা পাশাং শেরপা হাঙ্গামা চালিয়ে যান এক ঘন্টার মতো। দেখুন সেই ভিডিও। এই বিষয়ে জয়গা এসপি কুন্তল ব্যানার্জি জানান, পাশাং শেরপার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সাথে মামলাও দায়ের করা হয়েছে। কেলা ভুক্ত আরে দাদু ভাই মানে কি জানি না তো কম কম কে দাদু সাহায্য।